বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল আলম। আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস ফাইভ ইংলিশের ইউনিট এইট এর একটি ইম্পর্টেন্ট সিনথেসিস নিয়ে আমি আলোচনা করব। সেই প্যাসেজটি আসলে কি সম্পর্কে প্রথম আমরা একটু জানার চেষ্টা করব। এই ইম্পর্টেন্ট সিনথেসিসটি পড়ে আমাদের চার ধরনের কোয়েশ্চন আনসার করতে হবে যেগুলো আমরা পড়ে, অর্থাৎ সিনথেসিসটি পড়ার পরে আমরা মূলত সেটি আলোচনা করব। পাশে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কি দুটি চারটি আমরা পিকচার দেখতে পাচ্ছি। একটি পিকচারের মধ্যে প্রথমে যে পিকচারটি একটু বড় করে দেওয়া আছে সেখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ কি ডক্টর হয়তো একজন অর্থাৎ কি রুগীকে অর্থাৎ একজন পেশেন্ট অর্থাৎ দেখছেন তার কি অবস্থা, এবং নিচে আমরা কিছু অর্থাৎ কি কলপলা দিয়ে এবং মাস্ক এবং পাশে একটা কি পানির গ্লাস আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা একটি দেখতে পাচ্ছি একটি ছেলে অর্থাৎ কি একটি টিস্যু দিয়ে কি তার নাক মুখ অর্থাৎ ডাকছে, সেটা পাশে আমরা একটি জুসের একটি কি গ্লাস আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজটি মূলত এই সম্পর্কে। তাহলে আমরা প্যাসেজটি একটু পড়ে নিই। সীমা ইজ এট হোম টুডে, সীমা আজ বাসায় আছেন। শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, শি ডিডন্ট গো টু স্কুল, সে স্কুলে যায়নি বিকজ শি ইজ ইল, কারণ সে অসুস্থ। She has a cough. Cough বলতে বোঝায় অর্থাৎ কি কাশি। She has a cough অর্থাৎ তার কাশি, and she a sore throat এবং কি তার গলা ব্যথা, এই কারণে সে স্কুলে যায়নি। She also feels very warm. She because she has a fever. She also feels সে অনুভব করে very warm অর্থাৎ কি উষ্ণ, অত্যধিক উষ্ণ, উষ্ণতা অনুভব করে, গরম অনুভব করে, because she has a fever অর্থাৎ তার জ্বর হয়েছে অথবা তার জ্বর আছে এখন, সেটা বোঝায়। She has the flu, তার হয়েছে অর্থাৎ কি ফ্লু বলতে বোঝায় ইনফ্লুয়েঞ্জা, যেটা একটু ছোঁয়াচে রোগ। দ্য ডক্টর ভিজিটেড সীমা টুডে, ডাক্তার আজকে তাকে দেখতে এসেছিল, ভিজিটেড অর্থাৎ কি দেখতে এসেছিল। She needs some medicine অর্থাৎ কি তার কিছু ওষুধের প্রয়োজন, she needs some medicine, তার কিছু ওষুধের প্রয়োজন। He also told her, সে অর্থাৎ কি ডাক্তার তাকে আরো বলেছেন যে what to do তার যা করতে হবে ইন অর্ডার টু গেট ওয়েল সুন, অর্থাৎ কি তাড়াতাড়ি সেরে উঠতে। ইন অর্ডার টু বলতে এটা অনেকটা প্রেস ওয়ার্ডের মতো, ইন অর্ডার টু গেট সেরে উঠতে, ওয়েল সুন তাড়াতাড়ি, তাড়াতাড়ি ইন অর্ডার টু গেট ওয়েল অর্থাৎ তাড়াতাড়ি সেরে উঠতে, যা পুরোটাই অর্থ হচ্ছে তাড়াতাড়ি সেরে উঠতে, সুন সুন অর্থাৎ তাড়াতাড়ি, তাড়াতাড়ি সেরে উঠতে, অর্থাৎ তাকে কি করতে হবে এ বিষয়ে ডাক্তার তাকে বলেছেন। তাহলে দ্য ডক্টরস অ্যাডভাইস অর্থাৎ ডাক্তারের পরামর্শ গুলো, ডাক্তারের উপদেশ গুলো কি ছিল সেটা একটু দেখি। ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, তো তুমি খাবার খাও, ইট ফুড অর্থাৎ কি খাবার খাও, দ্যাট গিভস ইউর বডি এনার্জি, এই খাবার গুলো তোমাদের দেহের জন্য, তোমার দেহের জন্য অর্থাৎ কি তোমার দেহে শক্তি যোগাবে, তোমার দেহের মধ্যে শক্তি যোগাবে। ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আরন্ট হাংরি, চেষ্টা করো, ট্রাই টু ইট খেতে চেষ্টা করো, ইভেন ইফ ইউ আরন্ট হাংরি, যখন তুমি ক্ষুধার্ত থাকবে না, তুমি ক্ষুধার্ত অনুভব করবে না, তখনও তুমি অর্থাৎ খাওয়ার চেষ্টা করো। ইউ নিড টু বি স্ট্রং, তোমার অর্থাৎ কি শক্ত হওয়া প্রয়োজন বা দৃঢ় হওয়া প্রয়োজন, অর্থাৎ তোমার শক্তি থাকা প্রয়োজন এক কথায়। ইউ নিড টু বি স্ট্রং, তোমার শক্তি প্রয়োজন, স্ট্রং থাকা দরকার, এটাই বোঝানো হচ্ছে। এরপরে রেস্ট, বিশ্রাম নাও, স্টে অ্যাট হোম, বাড়িতে থাকো, ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক, অথবা কোনো স্কুলে যাবে না, ডোন্ট গো টু স্কুলে যেও না, অর ওয়ার্ক এবং কাজে যেও না, অথবা কাজে যেও না। ড্রিঙ্ক লট অফ ওয়াটার অর জুস, প্রচুর পরিমাণ অথবা প্রচুর পরিমাণে পানি পান করো, অর জুস অথবা পানীয়, জুস অথবা কি অথবা ফলের রস পান করো। দে আর বেটার দেন সফট ড্রিঙ্কস, সেগুলো তোমার কোমল পানীয়, সফট ড্রিঙ্কস বলতে বোঝায় কোমল পানীয়, সেগুলো কিন্তু তোমার জন্য কোমল পানি সে ভালো, দে আর বেটার দেন সফট ড্রিঙ্কস। আর ইউ কফিং অর স্নিজিং, আর ইউ কফিং, তুমি কি কাশো অথবা স্নিজিং অথবা হাসি দাও, তুমি কি হাসি অথবা কাশি দিচ্ছ, কফিং বলতে কাশি দিচ্ছ অথবা হাসি দিচ্ছ, স্নিজিং বলতে হাসি দেওয়া বোঝায়। কভার ইউর মাউথ, যদি এমন হয়ে থাকে তাহলে কভার ইউর মাউথ অ্যান্ড নোজ, তাহলে তোমার মুখ এবং নাক ঢেকে রাখো, নোজ তো না। ইউজ এ টিস্যু, এক্ষেত্রে তুমি একটি টিস্যু ব্যবহার করতে পারো অথবা টিস্যু ব্যবহার করো, নট ইউর হ্যান্ড, তোমার হাত ব্যবহার করো না, তোমার হাত নয়, তার অর্থ হচ্ছে ইউজ এ টিস্যু নট ইউর হ্যান্ড, তোমার তুমি টিস্যু ব্যবহার করো অথবা কি তোমার হাত নয়। ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, তোমার হাত অর্থাৎ হাতগুলো নিয়মিত ধুতে করো অথবা ধু। এরপর
ইউজ ইউর ওন প্লেট গ্লাস এন্ড কাপ, তুমি তোমার নিজের প্লেট বা থালা গ্লাস এবং কাপ ব্যবহার করো। আদার পিপল ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিংস, অথবা আদার পিপল অন্য মানুষেরা ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিংস, অর্থাৎ ফ্রম দিস থিংস, যাতে আদার পিপল ক্যান ক্যাচ ইউর, অর্থাৎ তোমাকে অন্য মানুষদের কাছে ক্যান ক্যাচ বলতে বোঝানো হচ্ছে ক্যান ক্যাচ ইউর ইলনেস, অর্থাৎ তোমার রোগটি যেন ছড়িয়ে না যায় আর ফ্রম দিস থিংস, এই বিষয়গুলোর মাধ্যমে, যেমন প্লেট গ্লাস কাপ এগুলোর মাধ্যমে যেন তোমার রোগটি যেন অন্যদের মধ্যে ছড়িয়ে না যায়। যেহেতু ফ্লু হচ্ছে মূলত ইনফ্লুয়েঞ্জ একটি, অর্থাৎ কি ছোঁয়াচে রোগ, সে কারণে তাদের যেহেতু সংক্রামক রোগ, সে কারণে যাতে নদীর যাতে ছড়িয়ে না যায় সেজন্য তুমি নিজের প্লেট এবং গ্লাস কাপ এগুলো ব্যবহার করো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই যে ইম্পর্টেন্ট ইউনিট 8 এর ইম্পর্টেন্ট সিনথেসিসটি পড়ে নিলাম, এখন এই বেস থেকে অর্থাৎ কি তোমাদের সমাপনী পরীক্ষার অর্থাৎ পিএসি এর অর্থাৎ কি পরীক্ষার কোয়েশ্চন প্যাটার্ন অনুসারে যে কোয়েশ্চন গুলো হতে পারে এখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। একটা সিনথেসিস থেকে যে কোয়েশ্চন গুলো হতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। প্রথমে যে কোয়েশ্চনটি হতে পারে সেটা হচ্ছে যে কি কলামের সাথে কলাম বি মিলান, দেখা যাচ্ছে এখানে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দিয়ার মিনিংস ইন কলাম বি, কলামের অর্থের সাথে কলাম বি অর্থগুলো মিল করো, টু এক্সট্রা মিনিং আর গিভেন ইন কলাম বি। এক্ষেত্রে অবশ্যই তোমার নিজেরাই দেখতে পাচ্ছ এখানে দুটি এক্সট্রা অর্থ দেওয়া আছে, যদি এখানে যেমন কলামের মধ্যে পাঁচটা এখানে কিন্তু সাতটি দেওয়া আছে, তবে এখানে দুইটি অর্থ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে না। তাহলে একটু দেখি, তাহলে সুন শব্দের অর্থ হলো অশীঘ্রই, তাহলে এই অপশনের সাথে কোনটা মিলে একটু দেখবো আমরা এখন, সেটা হলো যদি কি এ শর্ট টাইম ফর নাও, এখন থেকে অর্থাৎ কিছু সময়, আর এ শর্ট টাইম ফর নাও তাহলে এখন থেকে শুরু করে অল্প সময়ের মধ্যে, সুন মানে খুব শীঘ্রই। তাহলে মেডিসিন ওষুধ এটা কি হতে পারে, এ ড্রাগ ইউজ টু কিওর ইলনেস, রোগ দূর করার ক্ষেত্রে যে ঔষধ ব্যবহার করা হয়, তাহলে এই অপশনের সাথে মেডিসিনের সাথে কিন্তু এই পাঁচ নম্বর অপশনটি মিনিংটাই কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে এটি সঠিক হবে। রেস্ট বিশ্রাম, তাহলে এটি কি হতে পারে, আর ডুইং নাথিং অর্থাৎ কোনো কিছু না করা, বিশ্রাম বলতে বিশ্রাম নাও ওই সময় অর্থাৎ কোনো কাজ করা যাবে না। ওয়েল ভালো, তাহলে এই অপশনটির সাথে এই মিনিং এর সাথে কিন্তু ম্যাচ পাই, একটু দেখবো ইন গুড হেলথ অর্থাৎ ভালো থাকা মানে সুস্থ থাকা, সুস্থ থাকা বলতে গুড হেলথ অর্থাৎ সুস্থ থাকা এটাই বলছে। খবর খবর বা ডেকে রাখা, ডেকে রাখার অর্থ হচ্ছে গোপন করে রাখা, গোপন করে রাখা, তাহলে এটার সাথে কোন অপশনটি মিলে সেটা হচ্ছে হাইট, হাইট অর্থ গোপন করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা কলাম এর সাথে কলাম বি এর যে ম্যাচিং সে বিষয়টি এখন আমরা জেনে নিলাম, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছয় নাম্বার এবং সাত নাম্বার কিন্তু আমাদের প্রয়োজন হয়নি, তাহলে এই দুটি অতিরিক্ত দেওয়া হয়েছে এখানে। এরপরে কোয়েশ্চন আমরা যাবো এখন, এইটা এক নম্বর কোয়েশ্চনের মধ্যে আরেকটি আসতে পারে, সেটা হলো যে অর্থাৎ কি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ হয়তো সেটা কলামের সাথে কলাম বি অর্থাৎ ম্যাচিং এর ব্যাপারটি আসতে পারে অথবা গ্যাপ ফিলিং আসতে পারে। তবে পরীক্ষায় একটা বিষয় জেনে রাখো প্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো যে অর্থাৎ যে কোনো একটি কিন্তু পরীক্ষায় আসবে, হয়তো এই ম্যাচিং আসবে না হয় অর্থাৎ কি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস আসবে। তাহলে আমরা একটু দেখে নিই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, বক্স থেকে সঠিক শব্দ বাছাই করে খালি ঘর পূরণ করা, ব্ল্যাঙ্কস মানে ব্ল্যাঙ্কস অর্থ কি খালি ঘর পূরণ করা, ফিল পূরণ করা। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, অর্থাৎ এই ইনফরমেশন গুলো তুমি অবশ্যই টেক্সটে পাবে, দিয়ার আর এক্সট্রা ওয়ার্ডস উইচ ইউ নিড নট ইউজ, এখানে এখানে কিছু অতিরিক্ত ওয়ার্ড রয়েছে যেগুলো তোমার প্রয়োজন হবে না গ্যাপ পূরণ করার ক্ষেত্রে। আমরা দেখি ফ্লু গিভস ইউ এ নোজ, তাহলে যখন ইনফ্লুয়েঞ্জা হয় তখন একটি অর্থাৎ কি আমাদের নাক থেকে অর্থাৎ তোমার নাক থেকে অর্থাৎ কি তরল পদার্থ লিকুইড জাতীয় কতগুলো অর্থাৎ বিষয় বের হয় সেগুলো অর্থাৎ কি সেটাকে বলা হয় রানি নোজ, কোথায় রানি নোজ বলতে বোঝায় সর্দি, ফ্লু অর্থাৎ কারো যখন ফ্লু হয় অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা হয় তখন অর্থাৎ কি রানি নোজ টাইম হয় অর্থাৎ কি সর্দি হয়ে যায়। তাহলে ফ্লু ইজ এ ডিজিজ, ফ্লু হচ্ছে এক ধরনের অর্থাৎ কি রোগ, কি ধরনের রোগ সেটা, সেটা হলো যে কন্টেজিয়াস, কন্টেজিয়াস মানে হচ্ছে সংক্রামক, সংক্রামক রোগ। সীমা ডি ডন্ট গো টু স্কুল ফর হার, সীমা স্কুলে যায়নি, ডিডন্ট গো টু স্কুল ফর হার, কিসের জন্য সে স্কুলে যায়নি, তাহলে অপশন গুলোর মধ্যে কোনটা হতে পারে সেটা হলো ইলনেস, তার অসুস্থতার কারণে সে স্কুলে যায়নি। দ্য ডক্টর কনফার্ম অর্থাৎ ডাক্তার কনফার্ম করলো যে কনফার্ম সীমা শি হ্যাজ গট, শি হ্যাজ গট, তাহলে দ্য ফ্লু অর্থাৎ এখানে কোন অপশনটা হতে পারে, কনফার্ম করলো যে শি হ্যাজ গট ফ্লু, তাকে অর্থাৎ কি পেয়েছে, তার কি হয়েছে, ইনফ্লুয়েঞ্জা হয়েছে।
তাহলে সিমা টু ড্রিঙ্ক অ্যালট অফ লিকুইড, লিকুইড মানে হচ্ছে তরল পদার্থ। তাহলে এখানে কি হতে পারে এই অপশনগুলোর মধ্যে, সেটা হবে যে এই আমার মনে হচ্ছে নিডস অপশনটা কিন্তু বেশি প্রিভেট করে মনে হচ্ছে। দেখি একটু, সিমা নিডস টু ড্রিঙ্ক অ্যালট অফ লিকুইডস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এর যে বিষয়টি সেটা কিন্তু আমরা এখন জেনে নিলাম। এরপর কোয়েশ্চনে যাচ্ছি আমরা। এরপর তোমাদের দুই নম্বর কোয়েশ্চন যেটা হতে পারে সেটা হচ্ছে ট্রু ফলস। এখন এই বিষয়টি যদি আমরা যদি এই সিন প্যাসেজ যে ইম্পর্টেন্ট সিন প্যাসেজটা আমরা পড়লাম সেটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কি ট্রু আর ফলস এর যে বিষয়টি সেটা আমরা জানতে পারবো। তাহলে এখন এখানে যে বিষয়টি বলা হলো যে যদি কোনো ইনফরমেশন যদি অর্থাৎ ট্যাক্সের সাথে যদি ম্যাচ হয় সেটা হবে ট্রু, আর যদি কোনো যদি ইনফরমেশন যদি ট্যাক্সের সাথে ম্যাচ না হয় সেটা হবে ফলস। আমরা একটু দেখে নিই সেটা। সিমা হ্যাজ গট স্টোমেক পেইন, সিমার অর্থাৎ কি পেটে ব্যথা হয়েছিল, পেটে ব্যথা হয়েছে। তাহলে এই ইনফরমেশন কিন্তু আমরা টেক্সটে পাইনি, তাহলে এটা এটা কিন্তু মিথ্যা, তাহলে এটা হবে ফলস। সিমা ইজ ফোর্সড টু স্টে এট হোম বিকজ শি ক্যান নট কমপ্লিট হার হোমওয়ার্ক। সিমাকে অর্থাৎ কি বাধ্য করা হয়েছে, চাপ দেওয়া হয়েছে ঘরে থাকতে, বিকজ আর শি ক্যান নট কমপ্লিট হার হোমওয়ার্ক, যেহেতু সে তার ঘর অর্থাৎ কি বাড়ির কাজ তথা অর্থাৎ কি কমপ্লিট করে নাই, বাড়ির কাজটি কমপ্লিট করেনি। তাহলে এই ইনফরমেশনটি কিন্তু আমরা টেক্সটে পাইনি, তাহলে এটাও মিথ্যা হবে ফলস। ইট ফুড দ্যাট গিভ ইউর বডি এনার্জি, ইয়ার এনার্জি মিনস স্ট্রেংথ। এখানে যে বলা হলো ইট ফুড অর্থাৎ কি খাবার খাও দ্যাট গিভ ইউর বডি এনার্জি, এটা তোমাদের তোমার শরীরের জন্য সহায়ক বা তোমার শরীরে শক্তি যোগায়। তাহলে এনার্জি বলতে এখানে শক্তি বোঝাচ্ছে, তাহলে ইনফরমেশনটি অর্থাৎ কি সঠিক হবে একদম আমরা ট্রু। ভাইরাস ইজ স্প্রেড বাই কফ, ভাইরাস মূলত ছড়ায় অর্থাৎ কি কিসের মাধ্যমে, খাসির মাধ্যমে। তাহলে এই ইনফরমেশনটি সঠিক ট্রু। দ্য ডক্টর টোল্ড সিমা টু বি কেয়ারফুল টু ইউজ হার ওন গ্লাস অ্যান্ড ওন গ্লাস প্লেট টু শো ফুড ম্যানার্স, অর্থাৎ ডাক্তার তাকে সজাগ থাকতে বলেছেন টু ইউজ হার ওন গ্লাস, তার নিজের গ্লাস ব্যবহার করতে অ্যান্ড প্লেট এবং তারা ব্যবহার করতে টু শো ফুড ম্যানার্স, অর্থাৎ কি খাবার গুলো খাবারের ধরন গুলো প্রদর্শন করতে। তাই ইনফরমেশনটা কিন্তু আমরা টেক্সট পাইনি, এটা সঠিক হবে না ফলস। দ্য ডক্টর অ্যাডভাইস সিমা টু স্টে এট হোম বিকজ শি মাইট স্প্রেড দ্য ডিজিজ, ডক্টর তাকে অর্থাৎ ডাক্তার তাকে পরামর্শ দিয়েছিলেন উপদেশ দিয়েছিলেন ঘরে থাকতে কারণ তার রুটি ছড়িয়ে যেতে পারে। তাই ইনফরমেশনটা অর্থাৎ টেক্সের সাথে ম্যাচ হয়, তাহলে এটা ট্রু হবে। সেক্ষেত্রে ট্রু ফলসের যে বিষয়টি সেটা কিন্তু আমরা এখানে জেনে এখন জেনে নিলাম। এরপর তিন নম্বর যে বিষয়টা হতে পারে সেটা হচ্ছে আনসার কোয়েশ্চেন, অর্থাৎ কি আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। টেক্সটের আলোকের নিচে অর্থাৎ কতগুলো কোয়েশ্চেন হবে সেই কোয়েশ্চেন গুলো আমাদের আনসার করতে হবে। যদি আমরা টেক্সট বুঝে থাকি তাহলে কোয়েশ্চেন আনসার করা আমাদের জন্য অনেক সহায়ক হবে এবং অনেক সহজ হবে। তো শিক্ষার্থীরা এখন আমরা দেখবো সেটি। প্রথম কোয়েশ্চনটি, হোয়াট আর দ্য সিমটমস অফ দ্য ফ্লু, সিমটমস বলতে বোঝায় লক্ষণ সমূহ। হোয়াট আর দ্য সিমটমস অফ ফ্লু, ফ্লু এর অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার লক্ষণ সমূহ কি কি। দ্য সিমটমস অফ দ্য ফ্লু আর কাফ কাফ শোর ট্রট ফিলিং ওয়ার্ম অ্যান্ড ফিভার। তাইলে কথা হচ্ছে তো কি ইনফ্লুয়েঞ্জা এর অর্থাৎ কি লক্ষণ সমূহ হলো কাশি, গলা ব্যথা, ফিলিং ওয়ার্ম অর্থাৎ কি উষ্ণ অনুভব করা বা কি গরম অনুভব করা, অ্যান্ড ফিভার এবং কি জ্বর হওয়া। এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার লক্ষণ সমূহ। এরপর কোয়েশ্চন, হোয়ার ইজ সিমা নাও, সিমা এখন কোথায় আছেন। তাহলে সিমা ইজ এট হোম নাও, যেটা আমরা টেক্সটে পড়েছি। এরপর হোয়াট উইল ইউ ডু ইফ ইউ গেট দ্য ফ্লু, তুমি কি করবে যদি তোমার ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে তখন তুমি কি করবে। তাহলে ইফ ইউ গেট দ্য ফ্লু আই উইল গো টু দ্য ডক্টর, আমার যদি অর্থাৎ কি ফ্লু হয়ে থাকে বা ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে তাহলে আমি ডক্টরের কাছে যাবো, ডাক্তারের কাছে যাবো। দেন আই উইল টেক মেডিসিন, তারপর আমি অর্থাৎ কি করবো মেডিসিন গ্রহণ করবো অ্যাকর্ডিং টু দ্য প্রেসক্রিপশন, ব্যবস্থাপত্র অনুসারে, অ্যান্ড ফলো আদার থিংস সেড বাই দ্য ডক্টর, এবং ডাক্তারের যে বিষয়গুলো আমাকে বলবেন সেগুলো আমি অনুসরণ করে চলবো। এরপরে কোয়েশ্চন বলা হচ্ছে হোয়াট শুড উই ডু হোয়াইল কাফিং অর স্নিজিং, যখন আমাদের খাসি হবে এবং অথবা হাসি হবে তখন আমরা কি করব, হাসি আসবে তখন আমরা কি 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 করা উচিত। তাহলে এটার আনসার হবে উই শুড কভার আওয়ার মাউথ অ্যান্ড নোজ উইথ টিস্যু হোয়াইল কাফিং অর স্নিজিং, যখন আমাদের হাসি আসবে যখন অথবা খাসি আসবে তখন আমরা কি করব, অবশ্যই
আমরা মুখ এবং কি মুখ এবং নাক টিস্যু ব্যবহার করে তারপর সেটাকে ঢেকে রাখবো। এরপরে কোয়েশ্চন, হোয়াই শুড ইউ ইউজ ইউর ওন গ্লাস এন্ড ব্লেড কেয়ারফুলি হোয়েন ইউ গেট দ্য ফ্লু, যখন তুমি কিভাবে অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হবে, ইনফ্লুয়েঞ্জা হবে তোমার, তখন তোমার কি করা উচিত, অর্থাৎ কি করবে অন ইউর গ্লাস, অর্থাৎ তোমার গ্লাস প্লেট, এরপর হচ্ছে এই গ্লাস প্লেট গুলো ব্যবহার করার ক্ষেত্রে তোমার কি করা উচিত, অর্থাৎ কেন তুমি অর্থাৎ কি তোমার গ্লাস এবং প্লেট গুলো অর্থাৎ কি কি করবে আলাদা করে ব্যবহার করবে, সতর্ক ভাবে ব্যবহার করবে। তাহলে এটার আনসার হবে উই শুড ইউজ আওয়ার ওন গ্লাস এন্ড প্লেট কেয়ারফুলি সো দ্যাট দ্য ভাইরাস ক্যান্ট স্প্রেড। তাহলে আমি অর্থাৎ আমরা উই শুড ইউজ আমরা আমাদের নিজের গ্লাস এবং প্লেট তালা সতর্কভাবে ব্যবহার করবো, এই জন্য যে যাতে ভাইরাসটা তো কি ছড়িয়ে না যায় যেতে পারে। এরপর রাইট দ্য সাজেশন অফ দ্য ডক্টর হুইচ হি গিভস সিমা টু গেট ওয়েল সুন ফ্রম দ্য ফ্লু, রাইট দ্য সাজেশন অর্থাৎ পরামর্শগুলো অফ দ্য ডক্টর ডাক্তারের পরামর্শগুলো লিখো, হুইচ হি গিভস সিমা যেটা সিমাকে ডক্টর দিয়েছিলেন টু গেট ওয়েল সুন অর্থাৎ তাড়াতাড়ি সেরে উঠতে ফ্রম দ্য ফ্লু ইনফ্লুয়েঞ্জা থেকে, তাহলে সেটা আমরা এখন লিখবো। দ্য সাজেশন অফ দ্য ডক্টর আর গিভেন বিলো, যে সাজেশনটি ডক্টর তাকে দিয়েছিলেন সীমাকে দিয়েছিলেন সেই পরামর্শটি হলো উপদেশগুলো হলো ইটিং ফুড অর্থাৎ কি খাবার খাও, টেকিং এনাফ রেস্ট পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ কি বিশ্রাম নাও, ড্রিঙ্কিং অ্যালট অফ লিকুইডস অর্থাৎ তরল পদার্থ পান করো, লিকুইড অর্থাৎ কোমল পানি অর্থাৎ বলতে চাচ্ছে লিকুইড বলতে এখানে পানীয় পান করো, অ্যান্ড কভারিং মাউথ অ্যান্ড নোজ হোয়াইল কাফিং অর স্নিজিং, কভারিং মাউথ তোমার নাক এবং মুখ ঢেকে রাখো যখন তোমার কাশি এবং হাসি আসবে, ওয়াশিং হ্যান্ডস রেগুলারলি এবং কি করা নিয়মিত হাত ধোয়া, এরপর হচ্ছে ইউজিং ওন গ্লাস অ্যান্ড প্লেট অর্থাৎ কি করা নিজের প্লেট নিজের থালা এবং গ্লাস সতর্কভাবে ব্যবহার করা, এই বিষয়গুলো ডাক্তার তাকে পরামর্শ দিয়েছিলেন। এরপরে কোয়েশ্চনের বিষয়ে আমরা এখন যাব, আরেকটি প্রশ্ন হতে পারে 4 নম্বরে, সেটা হলো যে রাইট শর্ট কোয়েশ্চন শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য ফ্লু, অর্থাৎ ফ্লু সম্পর্কে একটি কম্পোজিশন সংক্ষিপ্ত একটি কম্পোজিশন লিখতে বলা হতে পারে, তাহলে সেটা আমরা একটু জেনে নিই। দ্য ফ্লু ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ, দ্য ফ্লু ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ, ফ্লু হচ্ছে একটি সংক্রামক, ইনফেকশাস বলতে অর্থাৎ কি সংক্রামককে বোঝায়, ইনফেকশাস ডিজিজ অর্থাৎ কি এটা হলো একটি সংক্রামক রোগ, ইট মেক্স দ্য পেশেন্টস নোজ রানি, এটা রোগীর নাককে অর্থাৎ কি পানি যুক্ত করে অথবা কি নোজ রানি অর্থাৎ কি সর্দি এসে যায়। তার ইউজুয়ালি ফ্লু পেশেন্ট সাফার ফ্রম কাফ সোর থ্রট অ্যান্ড ফিভার, সাধারণত একজন ইনফ্লুয়েঞ্জা রোগী সাফার ফ্রম বুকে কাফ কাশি সোর থ্রট গলা ব্যথা অ্যান্ড ফিভার এবং জ্বর, তার জ্বর হয়ে থাকে। দ্য পেশেন্ট মে হ্যাভ এ হেডেক অ্যান্ড পেইন অল ওভার হিজ বডি, the patient may have a headache, তার মাথা ব্যথা হতে পারে, and pain all over his body, এবং তার সারা শরীরে ব্যথা হতে পারে। he should eat balanced diet, balanced eat, তার সুষম খাবার খাওয়া উচিত, and drink a lot of liquids, এবং তরল পদার্থ পান করা উচিত, and take proper rest to get well soon, এবং তাড়াতাড়ি সেরে উঠতে তাকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া উচিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটি একটি সিন প্রসেস পরে যে সাধারণের কোয়েশ্চন করতে হয় কোয়েশ্চন আনসার করতে হয় সেটা কিন্তু আমরা এখন জেনে নিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও কিন্তু আমাদের কারেন্ট টিউটোরিয়ালে যে শীটগুলো রয়েছে সেখানেও কিন্তু বিস্তারিত দেওয়া আছে, সেখানে তোমরা দেখলে আরো বিস্তারিত জানতে পারবে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।